হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সয়াবিন সয়াবিন আমি একদম সম্পূর্ণ নিরামিষ বানাবো হেভি টেস্টি করে সয়াবিনটাকে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এখানে নিয়েছে টমেটো লঙ্কা আদা আর নিয়েছে হিং ফোড়নের জন্য হিং দিব আর আলু কেটে নিয়েছে আলুটা আমি ভাপ দিয়ে নেব এখানে গুড়া মশলার মধ্যে নিয়েছে জিরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচি লং গরম মশলা সাদা জিরে পাউডার কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার নুন এই দিয়ে আমি রান্নাটা করবো হেভি টেস্টি একটা রেসিপি আর সয়াবিন বাচ্চাদের জন্য তো খুবই উপকারী একটা বাচ্চা বড় সবার সঙ্গেই সবার জন্যই উপকারী একটা আমি এখন সয়াবিনগুলোকে জল ঝরিয়ে পুরো জলটা সিদ্ধ করে জলটা ঝরিয়ে জলটা ফেলে আমি এখন ভেজে নিচ্ছি একটু সরষের তেল দিয়ে একদম কম সমান পরিমাণে তেলটা দিয়েছে তেলটা দিয়ে আমি এখন খুব ভালো করে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি ভেজে নিলে সয়াবিনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওটা থাকবে না জলটা পুরো আমি ঝরিয়ে নিয়েছে তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছে এখন আমি আলুটাও ভেজে নেব আলুটা আমি সেদ্ধ করে নিয়েছে হাফ সেদ্ধ করে আমি একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠে নিয়েছি পেনের মধ্যে আরেক চামচ ছোটো চামচের এক চামচ তেল দিয়েছি তেল দিয়ে আমি ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা এলাচি তিনটে লবঙ্গ তিন চারটে তারপর দিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এখন দিব হিং ফোড়নের মধ্যে হিংটা দিলে নিরামিষের মধ্যে হিং দিলে খুব টেস্ট লাগে খেতে ফুড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখন দিয়ে দেবো আমি গোড়া মশলাগুলো দিয়েছি হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে আর এক একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি মশলাটাকে কষাবো কারণ তেল আমি সামান্য পরিমাণে দিয়েছি আর আলু ভাজা আছে সয়াবিনটাও ভেজে নিয়েছি একটু তেল দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আর তারপরে আবার একটু গরম জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি দিয়ে দেব আর একটু জল জলটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে দেবো এখন দিয়ে দেব আমি সয়াবিনটা সয়াবিন আলু একসঙ্গে আমি রেখেছি ভেজে সয়াবিন আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য স্টিমটা একদম লোয়ে রাখব ঢেকে দিয়েছে পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব আলু সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভেজে নিয়েছিলাম আলু আর সয়াবিন ওখানে এইটটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে তারপরে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি গরম জল দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় জলটা দিয়ে আবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছে তারপরে আবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে একটু মিষ্টির জন্য মধু দিয়ে দেব হাফ চামচের মতো দেব তো নিরামিষের মধ্যে মিষ্টি মিষ্টি ভাপ থাকলে ভালো লাগে খেতে এটা খেয়ে বোঝাই যাবে না যে পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছে খুব টেস্টি হয় খেতে আর এই সয়াবিনের রেসিপিটা লুচি পরাটা নান ফ্রায়েড রাইস পেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে এখন আমি একদম লাস্টে দিয়ে দিলাম গরম মশলা পাউডার দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দিলাম তারপর ঢেকে দিব আমি চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছে এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে বা রুটি পরাটা সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে হেভি টেস্টি একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি